গ্রীষ্মের ফল হিসেবে কাঁঠালের পরিচিতি অনন্য। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ফলের মধ্যে অন্যতম কাঁঠাল। জেলার মাটিরাঙ্গা, গুইমারা ও দীঘিরালায় সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদিত হয়। মে থেকে আগস্ট মাস পর্যন্ত এখানকার হাটবাজার কাঁঠালের দখলে থাকে। খাগড়াছড়ির সবচেয়ে বড় কাঁঠালের হাট বসে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায়। সড়কের দুই পাশে সারি সারি কাঁঠাল রেখে চলে বেচাকিনি। কাঁঠাল কিনতে চট্টগ্রাম, ফেনী, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন এসব হাটে। খাগড়াছড়ির বিভিন্ন হাট থেকে কেনা কাঁঠাল বিক্রি করেন অন্য হাটে নিয়ে। পাহাড় থেকে কেনা কাঁঠালের চাহিদা ভালো থাকায় বিক্রি করে মুনাফাও হয় বলছেন পাইকাররা। মোটামুটি দাম কম হয়, কেরিং খরচটা বেশি আর কি। আমরা নিয়ে 10-20 টাকা লাভ করি, আবার পচা দায় কি যায় ফালানি যায়, মোটামুটি লাভ হয় আমাদের। মাল নিলে কাঁঠাল নিছি প্রায় 500 লাইন কাঁঠাল নিছি, নিয়ে ওই জায়গায় পাকবো, পাকার পরে আমার কাছে এগুলো বেচলে মোটামুটি রেঞ্জ বাদ পয়সা পাবো। রাঙামাটি হয় ঠেকাছি বাজার, মোটামুটি লাভ হয়, দামও একটু কম, ফালান যায়, মোটামুটি চলতে পারে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কাঁঠালের ফলন ভালো হয়েছে বলছে স্থানীয় কৃষি বিভাগ। পাহাড়ের কাঁঠালের সুস্বাদের খ্যাতির পাশাপাশি আছে পুষ্টিগুণ। আবাদ ভালো হলেও দাম কম পাওয়ায় অনেকে আগ্রহ হারাচ্ছে বলে দাবি স্থানীয় কৃষি বিভাগের। মাঝে মাঝে দাম সঠিক দাম না পাওয়ায় কৃষকরা মন কষ্ট পায়, যার কারণে মাঝে মাঝে কিন্তু তারা গাছ কেটে ফেলার চিন্তা ভাবনা করে। আমার মনে হয় যে আমাদের মাটিরাঙ্গা উপজেলার কাঁঠাল যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারতাম এবং কৃষক যদি ভালো দাম পায় তাহলে এর আবাদও বৃদ্ধি করবে, পাশাপাশি যে ফলন হবে সে দাম ভালো পাইলে কৃষক লাভবানও হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর অগ্রাধিকার ভিত্তিক ওয়ান কান্ট্রি ওয়ান প্রায়োরিটি প্রোডাক্ট প্রকল্পের আওতায় কাঁঠালকে বাংলাদেশের রপ্তানিযোগ্য কৃষি পণ্যে রূপান্তরের কাজ চলছে বলে জানালেন এই কর্মকর্তা। গত বছর জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা এফএও কর্তৃক একটা সারা বিশ্বব্যাপী একটা উদ্যোগ গ্রহণ করা হয়। সেই উদ্যোগটার নাম ছিল OCOP, ওয়ান কান্ট্রি ওয়ান প্রেফারেন্সিয়াল ক্রপস। তো সেই হিসেবে আমাদের এই কাঁঠালকে তারা নির্বাচিত করে এবং সেই কাঁঠালের নির্বাচিত জেলাগুলোতে এই কাজগুলো হবে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা তার মধ্যে একটি জেলা। এখান থেকেই আমরা কাঁঠালের যে সমস্ত মানে কৃষক আছে, উৎপাদনকারী আছে, তাদের মধ্য থেকে এই কাঁঠালগুলোকে সংগ্রহ করে বিভিন্ন ধরনের এটার যে বিক্রয় করার জন্য বা বাজারজাত করার জন্য যে সমস্ত কারিগরি সহযোগিতা, এই সমস্ত কাজে বিভিন্ন ধরনের সরকারিভাবে একত্রিত সহযোগিতাগুলো করা হবে এবং আশা করি আমরা কাঁঠালের যে একটা আর্থিক মূল্য, এটার যে একটা ভ্যালু অ্যাড হবে তার মধ্যে এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করতে পারি। খাগড়াছড়িতে চলতি মৌসুমে কাঁঠালের আবাদ হয়েছে 3,200 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,60,000 মেট্রিক টন। খন্দকার আসিফ উজ্জামান, নিউজ ডেস্ক, বার্তা 24।